আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। তো ভিউয়ার্স, আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম আরবিতে কথা বলা কত সহজ সে বিষয় সম্পর্কে। আপনি যদি একজন নতুন শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, হয়তো এই টিউটোরিয়ালের বিষয়গুলো জানা আপনার জন্য অত্যন্ত প্রয়োজন। এবং এই টিউটোরিয়ালটি সৌদি, কুয়েত, কাতার, বাহরাইন, মধ্যপ্রাচ্য দেশ সমেত সঙ্গে মিল পাবেন। তো ভিউয়ার্স, অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, হয়তো আপনাদের জানার অনেক বিষয় রয়েছে। তবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্টস করতে ভুল করবেন না। তবে চলুন না যাই আমাদের মূল বিষয়ের দিকে। সাহান, সাহান শব্দের অর্থ হলো প্লেট, সাহান শব্দের অর্থ হলো প্লেট। কাসা শব্দের অর্থ হলো গ্লাস, কাসা শব্দের অর্থ হলো গ্লাস। মালিশ অর্থ হলো দুঃখিত, মালিশ অর্থ হলো দুঃখিত। শুক্রান শব্দের অর্থ হলো ধন্যবাদ, শুক্রান ধন্যবাদ। আপওয়ান, আপওয়ান অর্থ হলো আপনাকেও ধন্যবাদ, আপওয়ান অর্থ হলো আপনাকেও ধন্যবাদ। হাতিফ, হাতিফ শব্দের অর্থ হলো টেলিফোন, হাতিফ শব্দের অর্থ হলো টেলিফোন। জাওয়াল, জাওয়াল শব্দের অর্থ হলো মোবাইল, জাওয়াল শব্দের অর্থ হলো মোবাইল। উস্কুত, উস্কুত অর্থ হলো চুপ থাকা বা চুপ করা, উস্কুত অর্থ হলো চুপ থাকা বা চুপ করা। গোল, গোল শব্দের অর্থ হলো বলা, গোল শব্দের অর্থ হলো বলা। গালি, গালি অর্থ হলো দামি, গালি অর্থ হলো দামি। বিয়া, বিয়া অর্থ হলো বিক্রি, বিয়া অর্থ হলো বিক্রি। রাখিস অর্থ হলো কম দাম, রাখিস অর্থ হলো কম দাম। হুরমা বা নিশা, হুরমা বা নিশা অর্থ হলো মহিলা। খাদেম অর্থ হলো চাকর, খাদেম অর্থ হলো চাকর। খাদ্দামা, খাদ্দামা অর্থ হলো চাকরানি, খাদ্দামা অর্থ হলো চাকরানি। ইসম, ইসম শব্দের অর্থ হলো নাম। নফর, নফর অর্থ হলো লোক। চতুহ, আরবি চতুহ শব্দের অর্থ হলো সাদ। আকিদ, আকিদ শব্দের অর্থ হলো দিচ্ছি বা দেওয়া, যেমন জীব অর্থ হলো দেওয়া তেমনই আকিদ শব্দের অর্থ হলো দিচ্ছি। আলহীন, আলহীন শব্দের অর্থ হলো এখন, আলহীন এখন। আনা, আনা শব্দের অর্থ হলো আমি, আনা শব্দের অর্থ হলো আমি। নাদিফ, নাদিফ শব্দের অর্থ হলো পরিষ্কার, নাদিফ শব্দের অর্থ হলো পরিষ্কার। আমস, আমস অর্থ হলো গতকাল, আমস অর্থ হলো গতকাল। গায়ের, গায়ের অর্থ হলো বদলানো, গায়ের অর্থ হলো বদলানো। ফাদি, ফাদি অর্থ হলো খালি, ফাদি অর্থ হলো খালি। জব্বত, জব্বত অর্থ হলো পিটিং, জব্বত অর্থ হলো পিটিং। ফ্যান, ফ্যান অর্থ হলো কোথায়, ফ্যান অর্থ হলো কোথায়। মাকান, মাকান অর্থ হলো
জায়গা, মাকান অর্থ হলো জায়গা। রেজ্জাত, রেজ্জাত অর্থ হলো ফিরত নিয়ে আসা, রেজ্জাত অর্থ হলো ফিরত নিয়ে আসা বা ফিরত দেওয়া। বাদ অর্থ হলো পরে, বাদ অর্থ হলো পরে। আশা, আশা অর্থ হলো রাতের খাবার, আশা অর্থ হলো রাতের খাবার। গাদা, গাদা অর্থ হলো দুপুরের খাবার, গাদা অর্থ হলো দুপুরের খাবার। ফতুর, ফতুর অর্থ হলো সকালের নাস্তা, ফতুর অর্থ হলো সকালের নাস্তা। কিদর, কিদর অর্থ হলো পাতিল, কিদর অর্থ হলো পাতিল। দেখুন বাংলায় আর, বাংলায় আর আমরা এই আরকে যখন আরবি ভাষা বলি তখন বলা হয় সুম্মা, সুম্মা অর্থ হলো আর। আর যদি আমরা বাংলায় অনেক সময় ব্যবহার করে থাকি যদি, এই যদি শব্দটিকে আরবি ভাষা বলা হয় ইজা, ইজা অর্থ হলো যদি। হতে, হতে বা থেকে বা চেয়ে, এটার জন্য আমরা আরবি শব্দটি ব্যবহার করি মিন, মিন অর্থ হলো হতে থেকে চেয়ে। শুরু করি, এটা হবে বাদা আ, বাদা আ অর্থ হলো শুরু করি। সরাসরি, মুবাসসারা, মুবাসসারা অর্থ হলো সরাসরি। আত্মহত্যা, এটা হবে ইন্তিহার, ইন্তিহার অর্থ হলো আত্মহত্যা। আইন, এটাকে বলা হয় কানুন, কানুন অর্থ হলো আইন। ঘুষ খাওয়া, এটাকে বলা হয় রাস ওয়া, রাস ওয়া অর্থ হলো ঘুষ খাওয়া। সকালের নাস্তা, এটাকে আরবি ভাষা বলা হয় ফুতুর, ফুতুর অর্থ হলো সকালের নাস্তা। বসা, এই শব্দটিকে আরবি ভাষা বলা হয় ইজলিস, ইজলিস অর্থ হলো বসা। সংকেত, এটাকে বলা হয় ইশারা, ইশারা অর্থ হলো সংকেত। বয়স, এটা হবে ওমার, ওমার অর্থ হলো বয়স। বাচ্চা, এটা হলো বুজুরা, বুজুরা অর্থ হলো বাচ্চা। পুত্র, এটা হবে অলাদ, অলাদ অর্থ হলো পুত্র। মেয়ে, বিন্ত, বিন্ত অর্থ হলো মেয়ে। স্বপ্ন, হলুম হালুম, হলুম বা হালুম এর দুটি অর্থ দ্বারা বোঝানো হয় স্বপ্ন। যোদ্ধ, হাব, হাব অর্থ হলো যোদ্ধ। স্মরণ করা অথবা মনে করা, এটা হবে আতাদাক্কার, আতাদাক্কার। জায়গা, এটা হবে মাকান, মাকান শব্দের অর্থ হলো জায়গা। অতীত, মাদি, মাদি অর্থ হলো অতীত। আর যদি বলা হয় সাধারণ, এটা হবে আদি, আদি অর্থ হলো সাধারণ। কিভাবে, এটাকে বলা হয় কেইফ, কেইফ অর্থ হলো কিভাবে। জানি, এর আরবি শব্দটি হবে মালুম, মালুম অর্থ হলো জানি। ভুলে যাওয়া, এটা হবে
ইনসা, ইনসা অর্থ হলো ভুলে যাওয়া। শব্দ বা আওয়াজ, এটা হবে সাউথ, সাউথ অর্থ হলো শব্দ বা আওয়াজ। শুনি, এটা হবে ইসমা, ইসমা অর্থ হলো শুনি বা শোনা। বিশ্রাম, এটাকে বলা হয় রাহা, রাহা অর্থ হলো বিশ্রাম। আসি, এটাকে বলা হয় ফি, ফি অর্থ হলো আসি। বাড়ি মুঞ্জিল, মুঞ্জিল অর্থ হলো বাড়ি। ছাত্র, এটাকে বলা হয় তালিব, তালিব অর্থ হলো ছাত্র। আপনার উপহারের জন্য ধন্যবাদ। শুক্রান আলাল হাদিয়া, শুক্রান আলাল হাদিয়া। প্রেমিক অর্থ হতে হলো হাবিব, হাবিব অর্থ হলো প্রেমিক। প্রেমিকা হাবিবা, হাবিবা অর্থ হলো প্রেমিকা। প্রিয় আমার হাবিবতী, হাবিবতী অর্থ হলো প্রিয় আমার। সুন্দর হ্যালো বা জামিল, হ্যালো বা জামিল অর্থ হলো সুন্দর। বন্ধু, এর আরবিটি হবে সাদিক, সাদিক অর্থ হলো বন্ধু। বান্ধবী, এটা হবে সাদিকা, অর্থ হলো বান্ধবী। চুম্বন কিস অথবা চুমু খাওয়া, এটা হবে কুবলা অথবা বোসা, কুবলা অথবা বোসা। জড়িয়ে ধরা বা আলিঙ্গন করা, এটা হবে আয়নাক বা আয়নাকুন, আয়নাক বা আয়নাকুন। ফুল জাহারা, ফুল অর্থ হলো জাহারা। আর গোলাপ উরিদ, উরিদ অর্থ হলো গোলাপ। তুমি অনেক মিষ্টি, ইন্তা মাররা হেলো, ইন্তা মাররা হেলো অর্থ হলো তুমি অনেক মিষ্টি। তুমি একটা গাধা, ইন্তা হোমার, ইন্তা হোমার অর্থ হলো তুমি একটা গাধা। তুমি একটা মিথ্যাবাদী, ইন্তা কাজাব, ইন্তা কাজাব অর্থ হলো তুমি একটা মিথ্যাবাদী। তোমার হাসি সুন্দর, ইন্তা ইধাক জামিলা, ইন্তা ইধাক জামিলা। বাংলায় ভালোবাসা, ভালোবাসা এর আরবি হবে হুব বা হুবুন, হুব বা হুবুন অর্থ হলো ভালোবাসা। প্রেম করা, এটার আরবি হবে হুব্বি, হুব্বি অর্থ হলো প্রেম করা। তুমি আমার হৃদয়ের আত্মা, তুমি আমার হৃদয়ের আত্মা, এই বাক্যটিকে আমরা আরবিতে বলতে পারি ইন্তা রুহ গালবি, ইন্তা রুহ গালবি। আমি তোমাকে ভালোবাসি, আনা ওহি বুকা। তুমি অনেক সুন্দরী, ইন্তি জামিলা জিদ্দান, ইন্তি জামিলা জিদ্দান তুমি অনেক সুন্দরী। তুমি বেশ চমৎকার, তুমি বেশ চমৎকার, ইন্তি ওয়াজিদ হেলু, ইন্তি ওয়াজিদ হেলু। আপনি বোকা অথবা আপনি নির্বোধ, এটা হবে ইন্তা গাবি, ইন্তা গাবি।
তুমি দুষ্টু, তুমি দুষ্টু, এটা হবে ইন্তা হারামি, ইন্তা হারামি। তুমি আমার হৃদয়ের ভালোবাসা, তুমি আমার হৃদয়ের ভালোবাসা, ইন্তা হুবুন গালবি, ইন্তা হুবুন গালবি। তুমি আমার হৃদয়, তুমি আমার হৃদয়, এটা হবে ইয়া কালবি, ইয়া কালবি। তুমি আমার জীবন, ইয়া উমরি, ইয়া উমরি, তুমি আমার জীবন। তুমি আমার আত্মা, ইয়া রুহি, ইয়া রুহি, তুমি আমার জীবনের পুরুষ, তুমি আমার জীবনের পুরুষ, এটা হবে ইন্তা হায়াতি, ইন্তা হায়াতি। তুমি আমার জীবনের সাথী, ইন্তি হাই আতি, ইন্তি হাই আতি। তুমি খুব সুদর্শন, ইন্তা দাকি, অথবা ইন্তা ওয়াসিম জিদ্দান, ইন্তা ওয়াসিম জিদ্দান, অথবা ইন্তা দাকি জিদ্দান। আমি তোমাকে মিস করি, আনা ইস্তাকতু ইলাইকা, আনা ইস্তাকতু ইলাইকা। আমার ভালোবাসা তুমি, ইন্তি হুব্বি, ইন্তি হুব্বি, অর্থ হলো আমার ভালোবাসা তুমি। পছন্দ করা, এটা হবে হুব্বু, হুব্বু অর্থ হলো পছন্দ করা। আমি তোমাকে ভালোবাসি, আনা হুব্বু ইন্তা, আনা হুব্বু ইন্তা, আমি তোমাকে ভালোবাসি। প্রিয়তমা, এটা হবে হাবিবি, হাবিবি অর্থ হলো প্রিয়তমা। প্রিয় বা পিয়া, এটা হবে ইয়া আজুজু, ইয়া আজিজু, অথবা ইয়া আজিজা, ইয়া আজিজা। আমাকে ভুলে যেও না, লাহ তানসানি, লাহ তানসানি, আমাকে ভুলে যেও না। নেহা খুবই স্মার্ট, নেহা দেখে আতুন জিদ্দান, নেহা দেখে আতুন জিদ্দান। আমি তোমাকে মনে করি, ইস্তাকতু ইলাইকা, ইস্তাকতু ইলাইকা, অর্থ হলো আমি তোমাকে মনে করি। কফিল, কফিল অর্থ হলো মালিক। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের কালেকশন। আশা করবো এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা আরবিতে কথা বলার জন্য বা আরবি ভাষা আঞ্চলিক ভাষা কথা বলার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ শব্দের অর্থগুলো পেয়ে গেছেন। এইরকম আরো নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই ভিডিওতে লাইক এবং কমেন্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। ধন্যবাদ আপনাদের সবাইকে, ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন।